চ্যানেল আশা করি আপনারা সকল ভালো আছেন আর আমিও আপনারা সকল দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনার লগে আরেকটা ব্লগ শেয়ার করবো আশা করি আপনারা ভালো লাগবো আর ইনো দেখতে পারা লিয়ানা সিদরা তারা এক্সারসাইজ করা আর দুষ্টামি করা তো আমরা তো লকডাউনে স্টাক করো আর তারা বোর তো একটু আর কি পান করোর ভিতরে তো এখন বাঙালি গ্রোসারি শপর বাজার আইছে তো আমি সপ্তাহ প্যাকেট প্যাকেট করে লাইছি এখানে চিকেন লেগ আইছে সো চিকেন লেগ এক বক্স আমি প্যাকেট করে লাইছি আর বেরির মাংস হাফ বেরির মাংস আছে এখানে তো হাফ বেরির মাংস রেও আমি ওলাহান প্যাকেট প্যাকেট করে লাইছি আর চপ আর এখানে শক্ত চিকেন তো ওলা নোয়ার কি আমি সপ্তাহ প্যাকেট প্যাকেট করে লাই লেগও আমি সাইডটা এক প্যাকেট ও রাখিয়া প্যাকেট করে লাই আর এখানেও এক বক্স চিকেন ব্রেস্ট আমি চিকেন ব্রেস্টও ওলাহান বক্স আনিলাই তো চিকেন ব্রেস্ট আমার খুব লাগে আমরা করো তো লাগি বক্স আনিলাই খুচরা না আনিয়া আর ওলাহান বক্স খুলিয়া তারপরে আমি দুইটা দুইটা করে প্যাকেট করে লাইমো করিয়া রাখি দিমো তখনও এটা অনেকটা আইস রয়েছে তো লাগি ওয়েট করাম একটু মেল্টই তো তারপরে আমি দুইটা দুইটা করে প্যাকেট করে লাইমো ওলান আর বাকি সপ্তাহ আমি এখন ফ্রিজারও ঢুকাই দিমো আর কিছু মাংস দিয়া আমি আজকে সিলেটি যে আখনে ওটা করবো আর আপনার লগে রেসিপি শেয়ার করবো তো আমরা যেদিন ফ্রেশ মিট চিকেন বাজার করি ওদিন ট্রাই করি ফ্রেশ মিট দিয়া কিছু করবার তো মাঝে মাঝে মিট পোনা করি বা পোলাও আখনি বিরিয়ানি যেটাও যেদিন ইচ্ছা করে ওটা করি মাঝে মাঝে আবার কিমা রাইসও বানাই কারণ কিমাটাও ফ্রেশ থাকে তো লান যেদিন যেটা ইচ্ছা করে ওটা বানাই আর কি তো এদিন খুব মিট আনার পরে খুব ইচ্ছা করে আখনি বানাইতাম অনেক দিন হয়েছে আখনি খাওয়া হয়েছে না তো কই আখনি বানাইলাই আখনি বানাইবার লাগি আমি এখানে 6 কাপ বাসমতি চাল নিছি আমি মেজারিং কাপ দিয়ে মাপিও নিছি 6 কাপ তারপরে চালগুলারে খুব ভালা ঠিকে ক্লিন করিয়া আমি এখন 20-25 মিনিটের মতো চালগুলারে ভিজাই রাখি দিমো আর নর্মাল পানি দিয়েও ভিজাই রাখি দিলাম 6 কাপ চাউলের লাগি আমি এখানে 1.5 কেজি ভেড়ির মাংস নিছি আপনারা যদি চান ভেড়ির মাংসের বদলে গরুর মাংস বা খাসির মাংস দিয়ে খরতা তাও পারবা কোনো সমস্যা নাই গরুর মাংস দিয়ে আখনি আরও মজা হয় তো আমি এখানে বেরির মাংসরে খুব বালাটিকে ক্লিন করিয়া আর একটু ছোটো করিয়া খাটিয়া নিচ্ছে কি টিকলা খান আপনার যদি মাংসের নর্মাল সাইজ রাখতে চান মানে বড় বড় পিসও তাইলেও পারবা কোনো সমস্যা নাই আখনি বানাইবার লাগি প্রথমেও আমরা মাংসটারে কুকুরতে ময়ব তো এর লাগি আমি এখানে নিচ্ছে কি একটা হাঁড়ি আর তার মধ্যে আমার ক্লিন করিয়া রাখা বেরির মাংস দিলাইরাম আর আমি দিলাইমো 1/3 কাপ তেল আর 1/4 কাপ মেল্টেড ঘি আমি তেল আর ঘি একলগে মিক্স করিয়া দিলাম আপনারা যদি চান খালি ঘি দি খরতা তাইলে এই সময় আপনারা তেল না দিয়া 1 কাপ মেল্টেড ঘি দিলাইবা আর দিলাইরাম আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ আমার আদা রসুনের পেস্ট একলগেও করা থাকে তো এর লাগি ওখান থেকে 2 টেবিল চামচ দিলাইরাম আর দিলাইরাম 2 কাপের মতো কাটা পেঁয়াজ আমি এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজরে খাটিয়া নিছি কি কাপ দি মাপলে এখানে 2 কাপের মতো হইব আর দিলাইরাম অল্প একটু রসুন কুচি এখন আমি দিলাইমো গরম মশলাগুলো আমরার সিলেটি আখনির রিয়েল টেস্ট পাইতে হইলে অবশ্যই গরম মশলা দিতে হইবা আমি এই গরম মশলাগুলো মাংস রান্না করার সময়ও দিমো আখনির চাউল বাজার সময়ও গরম মশলা এর কর্ম অল্প আর আখনির যে পানি দিমো ওই সময়ও গরম মশলা এড করবো আবার মাংসের মধ্যে গরম মশলার পাউডারও এড করবো তো এখন আমি কই কিতা কিতা গরম মশলা ইনো দিলাম আমি এখানে দিলাইছি তেজপাতা দারচিনি একটা ছোটো স্টার লং গোলমরিচ গ্রিন এলাচি যেটা ওটা আর শাহি এলাচি দিলাম একটা আর অল্প একটু পাঁচফোড়ন আর অল্প একটু মৌরিও দিলাইমো পাঁচফোড়নের মধ্যেও কিন্তু মৌরি থাকে কিন্তু আলাদা এক্সট্রা করে আমি মৌরি দিলাম মৌরি দিলে সুন্দর একটা ফ্লেভার আয়ার লাগি তো আপাতত আমার গরম মশলা এড করা শেষ এখন আমি লবণ দিলাম পরিমাণ মতো লবণটা তো আপনারা যে জেলান খায় ওলান পরিমাণ মতো দিবা খুব বালাটিকে মিক্স করিয়া এখন আমি চুলাত বয়ে দিমো মাংসটারে কুক করার লাগে 6 থেকে 7 মিনিট আমরা হাই গ্যাসও ঢাকিয়া দিয়া মাংসটারে কুক করবো ছয় সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলিয়া দিছি আর দেখতে পারা কতটুকু পানি বাড়িছে মাংস থাকিয়া এখন আমি আবারও একটু নাড়াচাড়া করিয়া দিমো মাংসরে কুকারের গ্যাস কিন্তু ফুলও থাকবো কারণ পানিটা শুকাইতে হইব
বালাটিকে সবটা মিক্স করার পরে এখন আমি দিলাইরাম 1/3 কাপ দুধ তো আমি কেন দুধ দিছি আপনারা দুধের বদলে টক দই বা ক্রিমও দিতে পারেন একটু ক্রিমি হইবার লাগি আর মাংসটাও যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টক দই দুধ বা ক্রিমে হেল্প করে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হইতে তো আমি এর লাগি দিলাইরাম দুধ আর দুধ দেওয়ার পরে আবারও খুব বালাটিকে একটু মিক্স করিয়া দিয়া হাই গেছো ঢাকনা দিয়া ঢাকিয়া আরও 7 থেকে 8 মিনিট আমরা মাংসটারে কুক করব অন্যদিকে আমার কিন্তু 20 মিনিট হয়ে গেছে চাউলটা ভিজানির তো এখন আমি চাউলটা দইয়া তুলি লাইমু জুড়ির মধ্যে বেশি ভিজাইলে চাউল কিন্তু বেশি নরম হয়ে যাইব সুন্দর লাগতো না দেখতে খাইতেও ভালো লাগতো না তো এর লাগে এই পর্যায়ে আমি তুলিয়া বালাটিকে দইয়া এখন একটা ঝুড়ির মধ্যে রাখি দেবো যাতে পানিটা ঝরে যায় আর তার উপরে আমি দিলাইমো একটু মিক্সড ভেজিটেবল আমার কাছে ফ্রোজেন মিক্সড ভেজিটেবল আছিল এখানের মধ্যে আমি দিলাইরাম মটরশুঁটি সুইটকর্ন আর গাজর তো আপনারা যদি আলাদা গাজর ফ্রেশ গাজর দিতে চান কুচে করিয়া দিতে পারবা আলাদা যদি পটোর মধ্যে যে মটরশুঁটি থাকে ওটা দিতে চান তাও দিতে পারবা আমার কাছে ফ্রোজেন আছিল মিক্স করা সুইটকর্ন এর লাগি নর্মালি কিন্তু আমরা রাখনির মধ্যে গাজর আর মটরশুঁটিটা দেওয়া হয় তো আমার কাছে মিক্স করা সুইটকর্নের লগে আর লাগে ওটাও দিলাইরাম আর 8 মিনিট পরে আমার মাংসটা দেখতে পারা অনেকটা সিদ্ধ হয়ে আইছে এখন আমার গুঁড়া মশলা দেওয়ার পালা তো গুঁড়া মশলার মধ্যে আমি কেন দিলাম ধনিয়ার পাউডার জিরার পাউডার আর গরম মশলা পাউডার আর অল্প একটু কারি পাউডার দিমু কারি পাউডারটা একবারে অপশনাল আপনারা দিতে চাইলে দিবা কিন্তু না দেওয়াটাও বেস্ট আর তারপরে আমি দিলাইমো অল্প একটু জয়ত্রীর গুঁড়া আর আমি দিলাইমো জয়ফল রে একটু গ্রেট করিয়া তো এটা আর গুঁড়া করা হয় না আমি ওলাখান আস্তা রাখি দেই তারপরে যখন দরকার তখন অল্প একটু ওলাখান গ্রেটার দিয়া গ্রেট করিয়া উপরে দিয়ে দিলাইলাম তারপরে খুব বালাটিকে মশলার লগে মাংসটারে মিক্স করিয়া আমি 10 থেকে 15 মিনিট লাগি একবারে স্লো গেসো মাংসটারে কুক করব আর অন্য আরেকটা চুলার মধ্যে আমি আখনির মধ্যে যে গরম পানি দিমু ওটা রেডি করে লাইলাম আর এর লাগিয়ে আমার লাগে ইন আরও গরম মশলা তো এন আমি দিলাইছি একটা শাহি এলাচি নর্মাল এলাচি পাঁচফোড়ন গোলমরিচ মৌরি স্টার তেজপাতা দারচিনি সবটা দিয়া আবারও আমি একটু পানি দিয়া এখন খুব বালাটিকে জাল দিমু যাতে বালাটিকে গরম মশলার ফ্লেভারটা পানির মধ্যে আই হয় তো আমি কেন 2.5 লিটারের মতো পানিরে বয়েল করার দিলাইছে তো আমার যে হাঁড়ি নিছি আমি এই হাঁড়ির মধ্যে কিন্তু মেজারিং আছে তো আমি ও মেজারিং অনুযায়ীও করছি দেখতে পারেন আপনারা 2.5 লিটার থেকে একটু কম তো আপনারা ওলা পানি দিলাইবা 6 কাপ চাউলের লাগে অতটুকু পানিও ওই যাইব খুব সুন্দর হইব একবারে নরম হইতো না আর ঝরঝরে হইব তো একদিকে পানি হইল আর এদিকে আবারও আমার মাংসটা একটু চেক করলাম তো আমি একটু নাড়াচাড়া করিয়া দিমু আর অল্প একটু পানি দিলাইমু তো পানি খুব বেশি দিবা না অল্প একটু যাতে নিচে দিয়া লাগে না আর একটু সুন্দর করে ভাজা ভাজা হওয়ার লাগি বেশি পানি দেওয়া লাগতো না এখানেও জাস্ট অল্প একটু তারপরে আমি দিলাইরাম আস্তা কাঁচামরিচ দিয়া আমি আরও 5 মিনিটের মতো কুক করবো মাংসটারে তো অন্য আরেকটা কুকারও আমি এখন আখনি বানাইবার লাগিয়ে আর একটা হাঁড়ি নিছি তার মধ্যে আমি দিলাইরাম আবারও 1/3 কাপ ঘি তারপরে দিলাইছি আমি আস্তা জিরা আর একটু রসুন কুচি আপনারা যদি চান তাইলে শাহি জিরাও নিতে পারেন আমি কেন নর্মাল যে আস্তা জিরা ওটাও নিছি আর এখানে দিলাইরাম 1/3 কাপ পেঁয়াজও তো আগে যে আমি কইছিলাম মাঝারি 3টা পেঁয়াজ নিছি ও 3টা পেঁয়াজের মধ্যে থাকিয়া অল্প একটু রয়েছিল কেন তো অন্তাকেও দিছি আমি আর এক্সট্রা কোনো পেঁয়াজ লাগছে না 3টা পেঁয়াজ থাকি মাংস তো দিমু আর অল্প একটু রাখিয়া আমরা আখনি বাজার সময়ও অ্যাড করব তারপরে আমি একটু লবণ দিলাইমু তো লবণটা অবশ্যই আপনারা বুঝিয়ে দিবা কারণ মাংস তো অলরেডি দেওয়া আছে তো এই পর্যায়ে আপনারা যতটুকু যদি লাগে অতটুকু বুঝিয়ে আপনারা দিবা আর যদি দিতে চান না না দিলেও হইব পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আইব পেঁয়াজটা নরমও লাগতো না জাস্ট একটু ভাজা ভাজা হইলেও আমরা যে
চাউলটা দইয়া রাখছিলাম পানি জড়ার লাগি ও চাউলটা দিলাইম চাউলটা দেওয়ার পরে আমরা কন্টিনিউ 15 থেকে 20 মিনিটের মতো চাউলটারে বাস্তা মইব মিডিয়াম লো হিটো গ্যাসে রাখিয়া যত বাজা সুন্দর হইব অত মজার আখনি হইব তো আখনি রই লাগে আসল টেস্ট বাজার মধ্যে আমরা একটু সময় নিয়ে ট্রাই করব বাজার আখনিটা ওলান টেস্টি হইব তো আমি কেন প্রায় 15 মিনিটের মতো বাচ্চি তো 15 মিনিট পরে আমি এখন মাংসটা এড করিলাম খুব বালাটিকে মাংস এড করার পরে আবারও একটু নাড়াচাড়া করিয়া দিব যাতে বালাটিকে মাংসটা মিক্স হয়ে যায় চাউলের লগে একটু মিক্স করার পরে আমি অ্যাড করে লাইমো গরম মশলা দিয়ে যে গরম পানি বয়ে রাখছিলাম ওটা তো আমি কেন গরম মশলার যে পানি দিছিলাম গরম মশলাটা একটা চাকনি সাহায্যে চাকিয়া শুধু গরম পানিটা দিছি কারণ অলরেডি গরম মশলা আমরার মাংসর লগে গেছে গিয়াখনিত আর যদি পানির গরম মশলাও দেয় তাইলে কিন্তু টু মাছ হয়ে যাইব তো এর লাগি পানির গুলা যে ফ্লেভার বারোই বারো অলরেডি পানির মধ্যে বারোই গেছে তো এই গরম মশলাগুলা চাকিয়া দিলাইলেও হইব তারপরে আমি অ্যাড করে লাইম এক টেবিল চামচ কেওড়া ওয়াটার এক টেবিল চামচ রোজ ওয়াটার কয়েকটা আলু বোকারা আর কয়েকটা কিসমিস অল্প একটু পেঁয়াজের বেরেস্তা এখন দিম আর অল্প একটু পেঁয়াজের বেরেস্তা আমি রাখি দিম আখনিটা পুরা কুক হওয়ার পরে দিম উপরে দিই তারপরে দিলাম অল্প একটু ধনিয়া পাতা আর কয়েকটা আস্তা খাসামরিচ দিয়ে আমি ঢাকিয়া রাখি দিব 2-3 মিনিটের মতো ফুল গেছ দুই তিন মিনিট পরে কুকারের গ্যাসটারে একবারে স্লো করে লাইম আর একটু নাড়াচাড়া করিয়া দিব উপর নিচ করিয়া দিলাইম একটু আস্তে আস্তে তারপরে আমি আরও 10 থেকে 15 মিনিট লাগে কুক করব চাউলটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর উপরে দিয়ে একটা ফয়েল পেপারও দিলাম যাতে স্টিমটা না বাড়াইয়ায় আর ঢাকনার মধ্যে যে ছিদ্র থাকে এটারেও আমি একটা ছোট্ট টিস্যু দিয়ে ব্লক করে লাইছি তো আখনিটা কিন্তু রেডি সময় একটু বেশি লাগে আখনি করতে কিন্তু খাইতে কিন্তু খুবই স্বাদ হয় আপনারা যারা এখনও আমার আর এই সিলেটি ট্রেডিশনাল আখনিটা খাইছেন না তারা অবশ্যই ট্রাই করিয়া দেখবা একদিন আশা করি ভালো লাগবো তো এখন আমি সার্ভ করে লাইছি একটা প্লেটের মধ্যে সালাদ আর একটা ডিমও বয়েল করে আনিছি কি তো আমরা এখন আমরা লাঞ্চটা খাইলাম খুবই মজা হয়েছিল মাংসটাও খুব সুন্দর হইয়া সিদ্ধ হয়েছিল আর খাইতে তো খুবই স্বাদ আছে আর ইনো দেখতে পারা গরম গরম ক্রিসপি জিলাপি লিয়ানা সিদ্রা আর তারা আব্বু একটু বাইরে গেছিলা আটা তো তারা এইবার সময় জিলাপি লই আইসেন তো আমরা সন্ধ্যাবেলা জিলাপি খাইলাম আর ইনো দেখতে পারা একটা স্ট্রবেরি স্পার্কলিং ওয়াটার তো এটা বাক্কা ভালো লাগে আমার কাছে তো ওটা আনছেন আর বাংলাদেশি প্রাণর ম্যাঙ্গো ড্রিঙ্ক তো বাচ্চা পুলো আসলে বাংলাদেশি সবটাও পাওয়া যায় তো তারা ওটা পাইয়া আনছেন তো আমারও আমরা আসলে ছোটো থাকতে বেশি প্রাণর লিচি ড্রিঙ্ক যেটা ওটা খাইছি তো আমি ম্যাঙ্গো ড্রিঙ্ক খাইছি না প্রাণর তো হয়ে দেখি ট্রাই করিয়া কিলা লাগে আর বাংলাদেশি তো বাংলাদেশে কিছু দেখলেও আমার প্রাণটাও জুড়াই যায় আসলে বিদেশের মাটির দেশি জিনিসগুলা দেখতে ভালোও লাগে
তো আমার আজকের ভিডিওটো টুকু আশা করি আপনারা ভালো লাগছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা একটু কষ্ট করে লাইক দিলাইবা আর আপনার যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লগে শেয়ার করবা আমার ভিডিওগুলো আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তারারে কইমু একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমারে আর আমার ফ্যামিলিরে আপনারা দোয়াত মনে রাখবা আমিও আপনারা সবার লাগি দোয়া করমু আজকের মতো অনু শেষ করলাম আল্লাহ হাফেজ